দিনের সিতারা নবীর পিয়ারা সাহাবা আমাদের প্রাণ ধমনি, আল্লাহর রাহে প্রাণ করেছেন কুরবান ছিলেন রাসূলের চোখের মণি। মাড়িয়ে বাঁধার পথ আলোর রোশনি হয়ে কিনেছেন যার মাবুদের জন্য। হুব্বে সাহাবা জিন্দাবাদ, বুগ্জে সাহাবা মুর্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي خلقنا بقدرته وهدانا إلى دينه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في عبادته ولا ند له في عزته ولا مكافئ له في سلطانه وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله دعانا إلى الحق بحكمته وأمرنا بالتمسك بسنته والاهتداء بشريعته والاستنان بهديه صلى الله تعالى عليه وعلى آله وصحابته والتابعين ومن تبعهم بإحسان إلى يوم يفر المرء فيه من أخيه وأمه وصاحبته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কাফিরেরা বলল তাদের রাসূলদেরকে, অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে, আমাদের জমিন থেকে বের করে দিব, অথবা তোমরা আমাদের দিনে তোমরা ফিরে আসবে। এমন অবস্থায় আল্লাহ তাআলা তাদের উপর ওয়াহি করলেন, নিশ্চয় আমি জালিমদেরকে ধ্বংস করব এবং তাদের পর তোমাদেরকে আমি এই দেশে প্রতিষ্ঠিত করব। এই সুসংবাদ হচ্ছে তাদের জন্য যারা আমার সামনে দণ্ডায়মান হতে হবে এটাকে ভয় করে, আর আমার সতর্কবাণীকে ভয় করে। আর তারা সাহায্য কামনা করলো, আর ধ্বংস হলো, ক্ষতিগ্রস্ত হলো প্রত্যেক ঔদ্ধত্যপূর্ণ অহংকারী দাম্ভিক ব্যক্তি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শাখার অন্তর্গত আল মানতাকাতুস সানাইয়া HBK উপশাখার উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত জনাব সদরে জলসা, এবং আমাদের সামনে, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণধিক প্রিয় মুসল্লি ভাইরা, সূরাত ইব্রাহিম থেকে তিনটি আয়াত 13, 14 এবং 15 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই তিনটি আয়াতের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, এবং তার আগে অনেক নবীগণ, ইমানদারগণ হিজরত করেছেন। ভবিষ্যতেও দিনকে বুলন্দ করার জন্য, আল্লাহর আওয়াজকে উঁচু করার জন্য, আল্লাহর কালামকে প্রতিষ্ঠা করার জন্য ইমানদারদেরকে প্রয়োজনে নিজের দেশ ত্যাগ করে হিজরত করতে হবে। এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। যেহেতু আর মাত্র কয়েকদিন পর হিজরি সন শেষ হয়ে হজের মাসের মাধ্যমে হিজরি বছর শেষ হয়, নতুন হিজরি সন শুরু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে আরবি সন ইসলামী এই বছর গণনা করা হয়, সেহেতু এই হিজরত সম্পর্কে আমরা আজ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করা এটা একটি যুগান্তকারী ঘটনা, ঐতিহাসিক ঘটনা। এই হিজরত পুরো মানব জাতির কাছে ইসলামকে নতুনভাবে উপস্থাপিত করেছে। হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রজানবী ছিলেন, জনগণের মধ্যে একজন প্রজা হিসাবে তিনি নবী ছিলেন, আর হিজরতের পরে তিনি একজন রাজা নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ, নবীর পাশাপাশি তিনি একজন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। মদিনায় হিজরত করার পর তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন।
হিজরতের আগে তিনি কেবল মসজিদের ইমাম ছিলেন, আর হিজরতের পর মসজিদের ইমামের পাশাপাশি রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম, গোটা দেশের তিনি ইমাম হয়ে গেলেন, সুবহানাল্লাহ। অতএব এই হিজরত একটি গুরুত্বপূর্ণ বিষয়। হিজরত শব্দের অর্থ হলো বিরত থাকা, ছেড়ে দেয়া। ব্যাপক অর্থে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো বস্তু, কোনো ব্যক্তি বা কোনো স্থানকে ত্যাগ করা, এটাকে হিজরত বলা হয়। আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আমি এই বন্ধুকে ত্যাগ করলাম, কারণ এর কাছে থাকলে আমি আল্লাহকে ভুলে যাব, সে অসৎসঙ্গী, আমি তাকে হিজরত করলাম। আল্লাহকে খুশি করার জন্য আমি এই গান বাজনা হিজরত করলাম, অর্থাৎ ত্যাগ করলাম। আল্লাহকে খুশি করার জন্য আমি এই প্রতিবেশীকে হিজরত করলাম, কারণ এর কাছে থাকলে সে পুরো রাত গান বাজনা শুনে, আমার কানেও গান বাজনার আওয়াজ আসে। এভাবে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য কোনো বস্তুকে ত্যাগ করা, কোনো ব্যক্তিকে ত্যাগ করা, কোনো কাজকে ত্যাগ করা, আবিধানিক অর্থে এটাকে কী বলা হয়? হিজরত বলা হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ার রুজজা ফাহজুর, সব ধরনের নাপাকি অপবিত্রতা ফাহজুর, হিজরত করেন, ত্যাগ করেন। নাপাকি হতে পারে সোনার নাপাকি যেমন গান বাজনা, দেখান নাপাকি যেমন পর নারীকে দেখা, স্পর্শ করার নাপাকি, খাবারের নাপাকি, সুদ ঘুষ ইত্যাদিগুলো হচ্ছে খাবারের নাপাকি, যত ধরনের নাপাকি আছে, অপবিত্রতা আছে, এটাকে ত্যাগ করা, এক কথায় সব ধরনের গুনাহকে ত্যাগ করা, এটাকে বলা হয় হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন, প্রকৃত মুহাজির হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলা নিষিদ্ধ জিনিসকে ত্যাগ করলো, এটা হচ্ছে প্রকৃত কি হিজরত। হিজরত একটি ইবাদত, হিজরত শরীয়তের একটি বিশেষ পরিভাষা। পারিভাষিক অর্থে হিজরত বলা হয় দীন ইমানের সুরক্ষা এবং নিরাপদে নির্বিঘ্নে ইবাদত করার জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে কুফরি কোনো দেশ, মুশরিক কোনো ভূখণ্ড বা অনিরাপদ কোনো ভূখণ্ড ত্যাগ করে কোনো একটি ইসলামী ভূখণ্ডে যাওয়া, কোনো একটি নিরাপদ দেশে যাওয়া, কোনো একটি নিরাপদ ভূখণ্ডে যাওয়া, এটাকে ইসলামী পরিভাষায় কী বলা হয়? হিজরত বলা হয়। এই হিজরত শব্দটা আমি যত সহজে বলেছি, হিজরত শব্দটা বাস্তবে আমল করে এত সহজ নয়। নিজের দেশ থেকে দুই এক বছরের জন্য আমরা এই প্রবাসে আসার পর মন কত ছটফট করে, মাতৃভূমির প্রতি, পিতৃভূমির প্রতি, জন্মভূমির প্রতি মানুষের ভালোবাসা, মহাব্বত, এটি ফিতরতের জিনিস, এটা মানুষের স্বভাবজাত বিষয়। একা একই মানুষ কান্না করে নিজের মাতৃভূমির জন্য, সেই মাতৃভূমিকে যেখানে শৈশবকাল, কৈশোর, যৌবন মানুষ কাটালো, সেই দেশকে আল্লাহর মহাব্বতে ত্যাগ করা, এটা চারটিখানি কোনো বিষয় নয়। এভাবে যারা আল্লাহ তাআলার মহাব্বতে হিজরত করেই ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসাবে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য যে দেশ তারা ত্যাগ করেছে, এর চেয়ে আরও ভালো শান্তির উন্নত মানের একটি দেশ, বাড়ি ঘর তাদেরকে উপহার দেন, সুবহানাল্লাহ। আখিরাতে লাগে দুনিয়াতেই তারা শান্তি পায়। যেমন মক্কার জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য সাহাবিরা যখন মদিনায় হিজরত করলেন, মক্কার চেয়ে শান্তিময় একটি পরিবেশ যেখানে আনসাররা তাদেরকে বুকে আলিঙ্গন করে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেখানে তারা এভাবে সুন্দর সুন্দর দিনে হালাকা করতে পারছেন, দিনের আলোচনা করতে পারছেন, মক্কার চেয়ে সুন্দর একটি পরিবেশ, দিনের পরিবেশ আল্লাহ তাআলা মদিনায় মুসলমানদের জন্য করে দিলেন, সুবহানাল্লাহ। وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِن بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً وَلَأَجْرُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ আল্লাহ তাআলা বলেন, নির্যাতিত হওয়ার পর, অত্যাচারিত হওয়ার পর, নিষ্পেষিত হওয়ার পর যারা নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে হিজরত করে আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলা লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া, আখিরাতের আগে এই দুনিয়াতেই আমি তাদের সুন্দর বসবাসের, থাকার একটি ব্যবস্থা করে দিব। ওয়াল আজরুল আখিরাতি আকবার, আর আখিরাতের পুরস্কার তো আরও অনেক বড়। যারা শুধু মসজিদের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, কিন্তু দিনের জন্য এই ধরনের ত্যাগ করতে চায় না, আল্লাহ তাআলা বলেন, মসজিদ মাদ্রাসা ইতিমখানার খেদমতের চাইতে এগুলো করতে হবে, কিন্তু তুলনা করলে এর চেয়ে বড় খেদমত হচ্ছে, বড় পুরস্কার হচ্ছে তাদের জন্য যারা দিন প্রতিষ্ঠা করার জন্য জান দিচ্ছে, মাল দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, সময় দিচ্ছে, এক পর্যায়ে তারা তাদের দেশটাও ত্যাগ করে ফেললো।
হিজরত করে তারা অন্য দেশে চলে গেল, সব কিছুর মহাব্বত তারা কোরবান করে ফেলল। আল্লাহ তারা কোরআনের মধ্যে বলছেন এই দুই শ্রেণীর মধ্যে তুলনা করলে বেশি সওয়াব হচ্ছে তাদের যারা ইমান আনার পর আল্লাহর প্রতি লড়াই সংগ্রাম করতে গিয়ে এক পর্যায়ে নিজের মাতৃভূমির মহাব্বতকে ত্যাগ করে এই দেশ থেকে তারা হিজরত করে ফেলে। সুবহানাল্লাহ। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. الله تعالى বলেন ঈমান আনার পর যারা হিজরত করে, যারা আল্লাহর পথে জান ও মাল দিয়ে লড়াই করে সংগ্রাম করে, আল্লাহর নিকট তাদের পুরস্কার অনেক অনেক বেশি, এবং তারাই আল্লাহর নিকট ব্যর্থ নন, বরং এরা হচ্ছে আল্লাহর নিকট সফল। সুবহানাল্লাহ। আপনি দেখছেন সে দেশ হারিয়েছে, সে দেশ হারায় নাই, ফাইজুন, সে সফল হয়েছে, সে জান্নাতে বাড়ি কিনেছে, সে দুনিয়াতে তার বাড়ি হারিয়েছে, দিনের কাজ করতে গিয়ে সে তার দোকান হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে, সে তার এলাকা থেকে আপনি দেখছেন সে অবাঞ্ছিত ঘোষণা তাকে করা হয়েছে, তাকে বের করে দেওয়া হয়েছে। আপনি ভাবছেন লোকটা দিনের কাজ করতে গিয়ে সব হারালো, না, সে সব হারায় নাই, বরং সে সব কিছু পেয়েছে। সে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মহাব্বতের পরিবর্তে আল্লাহর নিকট জান্নাত সে ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার বিলাসিতার কারণে, দুনিয়ার লোভে, দুনিয়ার মহাব্বতে আর একটু চাকরি, ব্যবসা বাণিজ্য, পদোন্নতি, প্রমোশন, এগুলোর লোভে দিনের কাজ করে নাই, ত্যাগ করে নাই, প্রয়োজনে নামাজ ত্যাগ করে ফেলেছে, রোজা ত্যাগ করে ফেলেছে, দিনে মেহনত ত্যাগ করে ফেলেছে, কিন্তু দুনিয়ার মহব্বত সে ত্যাগ করতে পারে নাই, কিয়ামতের দিন তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযু বিল্লাহ। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়িকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদ'আফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসি'আতান ফাতুহাজিরু ফীহা فأولئك مأواهم جهنم وساءت مصيرا. আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন জালিম অবস্থায় যাদেরকে উঠানো হবে বলা হবে তোমাদের আমল এত কম কেন? তারা বলবে হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে ভালো কাজ করতে পারি না, কারণ পরিবেশ ছিল না, মানুষ আমাদেরকে ভালো কাজ করতে দিত না, আমরা দুনিয়াতে অনেক দুর্বল ছিলাম, আমাদেরকে ভালো কাজ করতে দেয়া হতো না, দিনের কাজ করতে দেয়া হতো না। আল্লাহ প্রশ্ন করবেন দিনের কাজ করার জন্য তোমার ওই এলাকায় দেশে তোমার থাকতে হতো, তুমি হিজরত করলে না কেন? আরেক ভূখণ্ডে নিরাপদ একটি দেশে গিয়ে দিনের কাজ করলে না কেন? আমার জমিনটা তো অনেক প্রশস্ত ছিল, দিনের কাজ না করার অপরাধে হিজরত কেন করে নাই, ত্যাগ কেন করে নাই? মা ওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় ভাইরা, আমার আলোচ্যায়তে সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন যে যুগে যুগে নবীরা হিজরত করেছে, যুগে যুগে নবী রাসূলদেরকে তাদের দেশ ত্যাগ করতে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, কাফির মুশরিক বাতিল শক্তিদের পক্ষ থেকে তাদেরকে ধমক দেওয়া হয়েছে, আমাদের মিথ্যা বাতিল ধর্ম যদি আপনারা গ্রহণ না করেন আমাদের দেশ থেকে আপনাদেরকে বের করে দিব। নবীরা তাদের এই হুমকি দামকে শুনে তারা তাদের আদর্শচ্যুত হন নাই, ত্যাগ করেন নাই, তাদের দিন ত্যাগ করেন নাই, বরং প্রয়োজনে তারা তাদের দেশ ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من ارضنا او لتعودن في ملتنا. আল্লাহ তাআলা বলেন কাফিরেরা রাসূলদেরকে বলেছে, নবীদেরকে বলেছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে আমাদের আর্দ, জমিন, ভূখণ্ড, দেশ, বাড়ি, ঘর, এলাকা, শহর থেকে বের করে দিব, আর যদি বের হতে না চাও তাহলে কি করতে হবে? লাতাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের আদর্শ গ্রহণ করতে হবে, সুদ গ্রহণ করতে হবে, ঘুষ গ্রহণ করতে হবে, ইসলাম বিরোধী শিক্ষা গ্রহণ করতে হবে, অনৈসলামিক রাজনীতি গ্রহণ করতে হবে, ইসলাম বিরোধী অর্থনীতি গ্রহণ করতে হবে। এভাবে আমরা যেরকম বলি এরকম আল্লাহর আদর্শ, আল্লাহর দিন, আল্লাহর ইসলাম ত্যাগ করে আমরা যেরকম শিক্ষা প্রণয়ন করব, আমরা যেরকম রাজনীতি করতে বলবো, অর্থনীতি করতে বলবো, এরকম যদি তোমরা চলো, আর মসজিদ মাদ্রাসায় আমরা যেরকম বলবো এরকম তোমরা খুতবা দিবে, এরকম আলোচনা করবে, আমরা যেরকম বলে দিব এর বাহিরে যদি তোমরা কথা বলো, লানুখরিজান রকম, আমরা বের করে দিব আমাদের দেশ থেকে, বের করে দিব আমাদের মসজিদ থেকে,
বের করে দেব আমাদের চাকরি থেকে, বের করে দেব আমাদের কোম্পানি থেকে, বের করে দেব আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে। এই সকল হুমকি ধামকি শুধু আগের নবীদেরকে দেওয়া হয়েছে, আজও দেওয়া হয় কি না? আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান মায়ানমারের লক্ষ লক্ষ মুসলমানদেরকে মায়ানমার থেকে হিজরত করতে বাধ্য করা হয়েছে কেন? অপরাধ একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। উদ্বাস্তু শরণার্থী মুসলমান লক্ষ লক্ষ আজ মায়ানমারের রয়েছে বাংলাদেশে। গাজার মুসলমানদের উপর যে নিষ্পেষণ নিপীড়ন চালানো হচ্ছে এবং গাজা থেকে তাদেরকে বের করতে ইসরায়েলি বর্বর বাহিনী তারা যে আক্রমণ চালাচ্ছে, চাচ্ছে তাদেরকে গাজা থেকে বের করে, যাতে করে তারা গাজা থেকে বের হয়ে যায়। অপরাধ কি? আগের নবীদের যে অপরাধ, আজ গাজাবাসীর সেই অপরাধ, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي. الله تعالى বলেন, এই কাফির মুশরিক বেঈমান তাগুতি শক্তি তারা রাসূলকে ও ইয়াকুম এবং হে ইমানদার তোমাদেরকে, ইখরিজুন তোমাদেরকে বের করে দে, এলাকা থেকে বের করে দে, শহর থেকে বের করে দে, পাসপোর্ট কেড়ে নে, নাগরিকত্ব তারা নিয়ে নে। অপরাধ কি? আন্তু মিনু বিল্লাহি রাব্বিকুম, কারণ তোমরা তোমাদের রবের উপর ইমান এনেছো। তোমরা বলেছো আমরা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসাবে মানি না, আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা বিধানদাতা শাসনকর্তা ইলাহ হিসাবে আমরা মানি না। এরা তোমরা কেন বললে? কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইস্তাকামু, রাব্বুনাল্লাহ বলার পর এই কথার পর তোমরা ইস্তিকামতের সাথে অটুট অনর তোমরা কেন আছো? এই অপরাধে তারা তোমাদের উপর এই নির্যাতন চালাচ্ছে। শুধু মায়ানমার এবং গাজায় নয়, ইরিত্রিয়া, চেসনিয়া, বসনিয়া, সোমালিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমান যুগে, এবং কোরআন বলছে যুগ যুগ ধরে নবী রাসূল এবং ইমানদারদেরকে হিজরত করতে বাধ্য করা হয়েছে, নিজের মাতৃভূমি থেকে বের করতে বাধ্য করা হয়েছে। একটাই অপরাধ, সেটা হচ্ছে তারা বলেছে সমাজ, রাষ্ট্র, ঘর, বাড়ি, পরিবার সব জায়গায় একমাত্র আইন চলতে হবে কার? এই আল্লাহর আইন শুধু চলবে, আল্লাহর বিধান শুধু চলবে, আল্লাহর হুকুম শুধু চলবে, এই ঘোষণা ইমানদাররা দেওয়ার কারণে যুগে যুগে নবী রাসূল এবং তাদের উত্তরসূরিদেরকে তাদের দেশ থেকে, ভূমি থেকে তাদেরকে হিজরত করতে বাধ্য করা হয়েছিল। সেই হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতি ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, দুর্নীতি করত, আল্লাহর সাথে শিরিক করত। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে শিরিক থেকে সাবধান করলেন, ওজনে কম দিতে সাবধান করলেন, ওজনে কম দেওয়া যাবে না, ইসলামী অর্থনীতি চালু করতে হবে। বারবার যখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে ইসলামের দিকে, ঈমানের দিকে, তাওহীদের দিকে দাওয়াত দিলেন, কওম বিরক্ত হয়ে গেল। তারা বলল হে শুআয়ব, ক্বালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। কওম বলল হে শুআয়ব, কওমের সবাই বলে নাই, আল্লাহ বলেন আল মালা, তার কওমের মধ্যে যারা নেতৃবর্গ ছিল, যারা সাংসদ ছিল, যারা লিডার ছিল, অহংকারী ছিল, ইস্তাকবারু, তারা বলল হে শুআয়ব, লানুখরিজান্নাকা, আমরা তোমাকে বের করে দিব, তোমাকে এবং ওয়াল্লাযীনা আমানু মাআক, তোমার উপর যারা ঈমান এনেছে সবাইকে আমরা আমাদের দেশ থেকে বের করে দিব, আর যদি আমাদের দেশে থাকতে চাও তাহলে আমাদের সংবিধান, আমাদের আদর্শ, আমাদের দিন তোমাকে মেনে নিতে হবে। আউলাতাউদুন্না ফি মিল্লাতিনা, কিন্তু নবীরা কখনো তারা আল্লাহর সাথে শিরিক, আল্লাহর বিরোধী কোনো বিধান নবীরা কখনো মানতে পারে না। সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামকে এই হুমকি দেওয়া হয়েছে। লূত আলাইহিস সালাম তার কওম সমকামিতায় লিপ্ত হতো, নাউযু বিল্লাহ, তিনি তার কওমকে পবিত্রতার দিকে আহ্বান করলেন, এই নির্লজ্জতা, এই বেহায়াপনা ত্যাগ করতে হবে। আজও মুসলমানদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা, নির্লজ্জতা আছে না নাই? এই সময় একদল পবিত্র যুবক, একদল পবিত্র সংগঠন, কর্মী বাহিনী তাদের কওমকে আল্লাহর দিকে আহ্বান করছে, শালীনতার দিকে আহ্বান করছে। যেভাবে হযরত লূত আলাইহিস সালাম তিনি তার কওমকে পবিত্রতার দিকে আহ্বান করেছিলেন, কিন্তু নির্লজ্জ কওম
তারা পবিত্র লূত আলাইহিসসালামের পবিত্র দাওয়াতকে তারা গ্রহণ করে নাই। তারা বলল ক্বালু লা ইল্লাম তানতাহিয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। হে লূত, তোমার এই আহ্বান থেকে, তোমার এই মিশন থেকে, তোমার এই ভিশন থেকে, তোমার এই দাওয়াত থেকে তুমি যদি স্টপ না হও, বন্ধ না করো, তাহলে মুখরাজিন, তোমাকে আমরা আমাদের দেশ থেকে বের করে দিব। দেশ থেকে বের করে দেয়া, নিজের ভূমি থেকে বের করে দেয়া, যুগে যুগে নবীদেরকে এই ধরনের হুমকি দেয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাম, তার কওম শিরকে লিপ্ত ছিল, যখন দেখলেন কোনোভাবে তার কওম তার দাওয়াত গ্রহণ করছে না, তিনি তাদেরকে শুনিয়ে দিলেন ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউন মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি। আমি তোমাদেরকে ত্যাগ করব, হে মুশরিক কওম, তোমাদের দেশ ত্যাগ করব, কিন্তু আদউ রাব্বি, আমার রবকে আমি ত্যাগ করতে পারি না, আমি অবশ্যই তাকে ডেকেই যাব। সুবহানাল্লাহ। তোমরা চাচ্ছ আমি আমার দাওয়াত ত্যাগ করব, আমি একটু সমঝোতায় আসব, একটু আপোষ করব না, আমি আমার মিশন থেকে আমি একটু পিছপা হব না, তোমাদেরকে ত্যাগ করতে পারি। বাবা আজরকে বলছে, বাচ্চাকে বলছে, ইদকাল আলী আবিহি ও কৌমিহি, তার বাবা এবং কৌমকে বলছে, বন্ধু সাথী সঙ্গীদেরকে বলছে, সবাইকে ত্যাগ করতে পারি, দেশ ত্যাগ করতে পারি, কিন্তু আদউ রাব্বি, রবকে ত্যাগ করতে পারি না, আমি তাকে ডেকেই যাবো। সুবহানাল্লাহ। প্রতি জমাবার সুরাতুল কাহফ পড়া সুন্নত। এই সুরাতুল কাহফে কাহফবাসীর ঘটনা বলা হয়েছে, তাদের কওম শিরকে লিপ্ত ছিল, তারা তাদের কওমকে, তাদের দেশকে ত্যাগ করে হিজরত করে তারা গুহায় চলে গেল। তারা হিজরত করে তাদের দেশ থেকে একটা গুহা, কাহফ বলা হয় গুহাকে, গুহায় তারা হিজরত করেছে, কিন্তু তাদের সমাজে প্রতিষ্ঠিত মিথ্যা যে আদর্শ ছিল সে আদর্শ তারা গ্রহণ করে নাই এবং আল্লাহর সাথে তারা শিরিক করে নাই। সুবহানাল্লাহ। ওয়াইদ আতাযালতুমুহুম ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফ ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়ায়ুহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ তাআলা বলেন, কাহফবাসী, তারা পরস্পর বলল, যেহেতু আমরা আমাদের দেশ ত্যাগ করেছি, তাহলে চলো আমরা একটি গুহায় যাই, সেই গুহায় গিয়ে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ তার রহমত আমাদের উপর নাজিল করবেন। আল্লাহ তাআলা 309 বছর কাহফবাসীকে গুহায় রাখলেন, শায়িত অবস্থায়, খাবার ছাড়া, পানীয় ছাড়া, তারা মারা যান না। সুবহানাল্লাহ। আল্লাহর পথে হিজরত করলে খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন, পানির ব্যবস্থা আল্লাহ করবেন, না খাওয়াইয়াও আল্লাহ তাআলা জীবিত রাখতে পারেন। বান্দা যদি আল্লাহর দিনের জন্য ত্যাগ করে এবং সর্বোচ্চ ত্যাগ, নিজের দেশটাও যদি ত্যাগ করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিবর্তে আপনার স্বাস্থ্যে, আপনার অর্থে, আপনার পরিবারে সর্বত্র আল্লাহ তাআলা বারাকাহ দিবেন, রহমত দিবেন, শান্তি নাজিল করবেন। সুবহানাল্লাহ। এভাবে শুআইব আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, কাহফবাসী সহ যুগে যুগে নবীদেরকে হিজরত করতে হুমকি দেওয়া হয়েছিল বা হিজরত করতে বাধ্য করা হয়েছিল, সেই ইতিহাস চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, তার সাহাবীরাও হিজরত করেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, 3 বছর গোপনে দিলেন, তারপর হুকুম আসলো আর গোপনে দেওয়া যাবে না, দাওয়াত প্রকাশ্যে দিতে হবে। প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রদানের প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের উপর কুরাইশ কাফিরদের অমানবিক অত্যাচার নির্যাতনের জাতাকলে তাদের জীবন মক্কায় অসহনীয় পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদেরকে নবুওয়তের 5ম বছর রজব মাসে 11 জন পুরুষ এবং 4 জন মহিলা মিলে 15 জনকে, মতান্তরে 16 জনকে আবসিনিয়া হেজরতের অনুমতি দেন, যেটাকে হাবেশা বলা হয়, আবসিনিয়া বলা হয়। 15 বা 16 জন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য দিন ত্যাগ করেন নাই, বরং মক্কা ত্যাগ করে তারা হাবেশায় চলে গেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে আবসিনিয়া হিজরত করেন 80 জন সাহাবি, মতান্তরে 83 জন সাহাবি। আবসিনিয়ার বাদশা নাজ্জাশি মুহাজিরদেরকে আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং তাদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। সুবহানাল্লাহ। তিনি তাদেরকে বলে দেন যে ইদহাবু ফা আনতুম বি আরদি আমিনুন, যাও মক্কার মতো আবসিনিয়া তোমাদের কষ্ট করতে হবে না, এখানে নিরাপদে তোমরা নামাজ পড়ো, দিন পালন করো, আমি তোমাদেরকে কোনো কষ্ট দিব না। ومن يهاجر في سبيل الله يجد في الارض مراغما كثيرا وسعه। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে,
নিজের দেশ ত্যাগ করবে, আপনার এই দেশের চেয়ে, আপনার এই ঘরের চেয়ে, আপনার এই রুমের চেয়ে, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে, আপনার এই চাকরির চেয়ে, এর চেয়ে আরও উত্তম প্রশস্ত একটি দেশ, একটি স্থান, একটি এলাকার ব্যবস্থা আল্লাহ আপনার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ। মুরাগামান এমন একটি ব্যবস্থা করে দিবেন যারা আপনাকে বের হতে বাধ্য করেছে, তারা দেখে তাদের শরীরে জ্বলবে, তাদের কষ্ট হবে যে এই লোকটাকে আমরা বের করে দিলাম, এখন দেখি সে আমাদের চেয়ে আরও অনেক সুখে আছে। সুবহানাল্লাহ। আমি তাকে আমার এই কোম্পানিতে নামাজ পড়তে দিতাম না, নামাজকে সে ত্যাগ করে নেয়, চাকরি ত্যাগ করে সে রিজাইন দিয়ে চলে গেল, এখন দেখি আমি তাকে দিতাম 1500 রিয়াল, এখন সে অন্য জায়গায় গিয়ে 3000 রিয়ালে কী করছে, চাকরি করছে। এটা দেখে আপনার আগের কোম্পানি সে আর অনুতপ্ত হবে, অনুশোচনা করবে যে আমি তাকে রাখলে তো সে এখানে আরও বেশি কষ্ট পেত, এখন এখান থেকে চলে গিয়ে সে আরও বেশি আরামে আছে। এটা কোরআন বলছে, আল্লাহর দিনের জন্য যদি কেউ হিজরত করে আগের চেয়ে মুরাগামান কাসীরান ওয়াসা, আল্লাহর প্রশস্ত এবং আগের জায়গার যারা আপনাকে আপনার উপর জুলুম করেছে তারা দেখে কষ্ট পাবে, তারা জ্বলবে, এরকম উন্নত মানের ব্যবস্থা আল্লাহ আপনার জন্য করে দেবেন। সুবহানাল্লাহ। যেরকম হাবেশার বাচ্চা পরে মুসলমান হয়েছেন, তখন তিনি খ্রিস্টান ছিলেন, আবসিনিয়ার বাচ্চা নাজাসি, তিনি সাহাবিদেরকে বলে দিলেন মক্কার মতো আমি তোমাদেরকে কষ্ট দিব না। এই খবর যখন মক্কাবাসী শুনল তারা পেরেশান হয়ে গেল যে এই সাহাবিদের, এই সাহাবির এতদিন আমাদের কন্ট্রোলে ছিল, এখন তো আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, এখন তো তারা আরেক দেশ চলে গেছে এবং সেই দেশের বাচ্চা তাদেরকে আশ্রয় দিয়েছে, এখন আমরা চাইলে সেখানেকে তাদের উপর নির্যাতন চালাতে পারি না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিলেন, সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন এভাবে আল্লাহর দিনের জন্য প্রথমে একবার হিজরত করেন আবসিনিয়ায়, পরে আবার হিজরত করলেন আবসিনিয়ায়, তৃতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন যাও মদিনা নামক একটি সুন্দর শহর, যেটার নাম তখন ছিল ইয়াসরিব, যাও ইয়াসরিব নামক একটি শহর আছে মক্কার উত্তর দিকে, সেখানে তোমরা হিজরত করো, সেখানে সুন্দরভাবে তোমরা দিন পালন করতে পারবে। সাহাবায়ে কেরাম ফুরাদা জামাআত, কেউ এককভাবে, কেউ বা দুই দুইজন করে, কেউ তিন তিনজন করে, কেউ দিনে, কেউ রাতে গোপনে, এভাবে মক্কা থেকে তারা হিজরত করা শুরু করলেন আল্লাহর দিনের জন্য। মক্কায় যেহেতু নির্বিঘ্নে তারা জুমার নামাজ কায়েম করতে পারেন না, ঈদের নামাজ পড়তে পারেন না, দাওয়াতি কাজ করতে পারেন না, সামাজিক কাজ করতে পারেন না, কোরআনের মাহফিল করতে পারেন না, কোরআন ক্লাস করতে পারেন না, কাফির মুশরিক আবু জেহেল আবু লাহাব তারা যেহেতু ডিস্টার্ব করছে, কষ্ট দিচ্ছে, আর ওইদিকে আনসার, আনসারের অর্থ হচ্ছে সহযোগী, নুসরত মাদদ, সহযোগিতা করা, তারা বলেন আপনারা হিজরত করে আসেন আমরা আপনাদের নুসরত করব। এই জন্য তার মদিনাবাসীর নাম হয়ে গেলো আনসার, অর্থাৎ ইসলাম এবং মুসলমানদের তারা সহযোগিতা করে, আর মক্কা থেকে যারা গিয়েছেন তাদের নাম হয়ে গেল মুহাজির, অর্থাৎ তারা হিজরত করে আল্লাহর দিনের জন্য, তারা তাদের দেশ, তাদের ভূমি তারা ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। এভাবে হিজরত করতে 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 এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, হে হাবিব আপনিও হিজরত করেন। হিজরতের সুন্নত, এটা নবীদের সুন্নত, সাহাবিদের সুন্নত, এমনকি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও হিজরত করতে হয়েছে। وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا, আল্লাহ তাআলা বলেন এই কাফিররা আপনার পিছনে এমন ভাবে লেগে আছে, يَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ, আপনাকে মক্কা থেকে তারা বের করেই ছাড়বে, আপনাকে মক্কা থেকে তারা বের করেই ছাড়বে এবং বের করেছে। আল্লাহ তাআলার নির্দেশে 622 খ্রিস্টাব্দের 12 আগস্টে মক্কা মুকাররমা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে হিজরত করেন, এবং হিজরত করার সময় যেরকম ঢাকা এয়ারপোর্ট থেকে যখন আমরা কাতারে আসি যেমন কষ্ট হয়, এর চেয়ে হাজার গুণ বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছিল। বারবার তিনি রাতের আধারে মদিনার দিকে যাচ্ছেন, আর পিছনে মক্কার দিকে ফিরে তাকিয়ে তিনি কান্না করছিলেন। তিরমিজিতে এসেছে তিনি কান্না করে করে তিনি বলতেন, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া আহাব্বাকি ইলাই, তুমি আমার কত পবিত্র একটি ভূমি, হে মক্কা, হে কাবা, পৃথিবীর সবচেয়ে পবিত্র, সবচেয়ে প্রিয় ভূমি তুমি, ওয়ালাউলা আন্না আহলাকি আখরাজুনি মা খারাজ, তোমার এই দুষ্ট নিষ্ঠুর জালিম সন্তানেরা যদি আমাকে মক্কা থেকে বের না করত আমি কখনো মক্কা ত্যাগ করতাম না। কিন্তু মক্কায় থাকলে যেহেতু দিন প্রতিষ্ঠা করা যাচ্ছে না, এই দিন প্রতিষ্ঠা করার স্বার্থে, দিনের বিধান চালু করার স্বার্থে আমি তোমাকেও ত্যাগ করছি। সুবহানাল্লাহ। কত উচ্চ ত্যাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হলো। এভাবে তিনি মক্কাতুল মুকাররমা ত্যাগ করে হিজরত করলেন। 23 সেপ্টেম্বরে
622 খ্রিস্টাব্দে মোতাবেক 8 রবিউল আউয়াল মদিনার পার্শ্ববর্তী কুবা নামক স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে যান। 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ মোতাবেক 12 রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যান। মক্কা থেকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনায় আমার আপনার জন্য অনেক শিক্ষা রয়েছে। যে হিজরতকে কেন্দ্র করে আরবি সন শুরু করা হয়, আর মাত্র 10-12 দিন পর এই আরবি একটি সন শেষ হবে, নতুন সন শুরু হবে। সম্মানিত ভাইরা, এই হিজরতের ঘটনার মধ্যে আমার আপনার জন্য অনেক শিক্ষা রয়েছে। প্রথম যে শিক্ষা, সেটি হচ্ছে পরিস্থিতি যত প্রতিকূল হোক না কেন, কখনো নিরাশ হওয়া যাবে না। মক্কায় আদান দেওয়া যায় না, মক্কায় জুমার নামাজ পড়া যায় না, মক্কায় এরকম মসজিদ প্রশ্নই আসে না। গুহায় গিয়ে পাহাড়ের পিছনে আড়ার মুসলমানরা কী করতেন? নামাজ পড়তেন, তালিম করতেন, প্রশিক্ষণের কাজ করতেন, কিন্তু মুসলমানরা নিরাশ হন নাই। হিজরত থেকে বোঝা গেল মুসলমানরা ভিন্ন টেকনিক অবলম্বন করবে, কৌশল অবলম্বন করবে, কিন্তু কাফির মুশরিক বাতিলের সামনে তারা কখনো আত্মসমর্পণ করবে না। দিন প্রচার করতে গিয়ে নিজ মাতৃভূমি ত্যাগ করার মতো পরিস্থিতি সামনে এলেও বিচলিত হওয়ার কিছু নেই, কারণ এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমি করতেছি। আমি তো নিজের জন্য হিজরত করছি না, আমি হিজরত করছি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। হিজরত মানে হেরে যাওয়া নয়, তারা আমাকে বের করে দিল, আমি হেরে গেলাম, হিজরত করে ফেললাম, এটা হেরে যাওয়া নয়। বরং হিজরত মানে আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে করতে আমি আমার দেশটাও ত্যাগ করে ফেললাম, বিনিময়ে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জান্নাত নামক দেশটা আমাকে দিবেন। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে জান মাল দেশভূমি সব কিছু থেকে তাদেরকে বঞ্চিত করা হলো, বের করে দেয়া হলো, অপরাধ কি? রাব্বুন আল্লাহ। তারা বলে আমাদের রব আল্লাহ। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মা ইয়ানসুরু। হিজরত করে যারা আল্লাহর দিনকে সাহায্য করে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, তাদেরকে অবশ্যই আল্লাহ সাহায্য করবেন, তাদেরকে অবশ্যই আল্লাহ তারা প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। হিজরতের দ্বিতীয় শিক্ষা হচ্ছে শত্রুদের ষড়যন্ত্র অবশ্যই নস্যাৎ হবে। যুগে যুগে ধর্ম প্রচারকরা ষড়যন্ত্রের শিকার হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেও ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। হিজরতের ঘটনা থেকে আমরা শিখতে পাচ্ছি, যতই ষড়যন্ত্র হোক, যতই কারারুদ্ধ করা হোক, যতই ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার দাওয়াত বন্ধ করা যায় নাই। কিয়ামত পর্যন্ত এভাবে গাজ্জাবাসীকে বের করার জন্য, মায়ানমারের মুসলমানদেরকে বের করার জন্য, হিন্দুস্তান থেকে হিন্দুরা মুসলমানদেরকে বের করার জন্য যত ষড়যন্ত্র করুক না কেন, পৃথিবীময় যতই কাফির মুশরিক ইহুদি মজুসিরা চেষ্টা করুক না কেন, মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে তারা বের করে দিতে চায়, মাটির নিচে তারা পাঠিয়ে দিতে চায়, কিন্তু এই জমিনটাও আল্লাহর, আসমানটাও আল্লাহর। হিজরত থেকে আমরা শিক্ষা পাচ্ছি, দিন শেষে মুসলমানরাই বিজয়ী হবে। একা একই মাত্র একজন সঙ্গী নিয়ে জনবী হিজরত করলেন, 10 বছর যেতে না যেতে, 8 বছর যেতে না যেতে মক্কা বিজয় তিনি করলেন। সুবহানাল্লাহ। ষড়যন্ত্র তো হবেই, আপনি দাঁড়িয়েছেন সুদকোরের সুদ বন্ধ করে দেওয়ার জন্য, ঘুষকোরের ঘুষ বন্ধ করে দেওয়ার জন্য, নির্লজ্জদের নির্লজ্জতা বন্ধ করে পর্দা চালু করার জন্য। নির্লজ্জরা কি আপনাকে ছেড়ে দিবে? সুদখোররা কি আপনাকে ছেড়ে দিবে? যারা জুলুম করছে, শোষণ করছে, তারা কি আপনাকে ছেড়ে দিবে? তারা তো আপনাকে মারবেই, ষড়যন্ত্র করবেই, কিন্তু আপনাকে এই হিজরত থেকে যেটা আমরা শিখতে পাচ্ছি, দিন শেষে বিজয় হবে মুসলমানদের। সুবহানাল্লাহ। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়া, যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, এটি চলমান একটি প্রক্রিয়া। দিন প্রতিষ্ঠার আন্দোলন করবেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবেই। وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. الله تعالى বলেন, শরণ করো সেই সময় যখন কাফিররা, হে হাবিব, আপনার বিরুদ্ধে চক্রান্ত করছিল, কেউ বলে মুহাম্মদকে বন্দি করো, কেউ বলে না মুহাম্মদকে কাতল করো, কেউ বলে না মুহাম্মদকে দেশ থেকে বের করো। আল্লাহ বলেন, তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাআলা পরিকল্পনা করি, পরিকল্পনার দিক দিয়ে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ। যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, দিন শেষে আল্লাহ তাআলা বিজয়ী হবেন,
আল্লাহর নবী বিজয় হবেন এবং ইমানদারেরা বিজয় হবে। কাফির মুশরিকরা যত পাকা পুক্ত ষড়যন্ত্র করুক না কেন, আমার ইসলামকে শেষ করতে পারবে না। তাই আমার আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন ওয়া লানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম। যখন কাফির মুশরিকরা নবীদেরকে বলল, তোমরা যদি তোমাদের আদর্শ ত্যাগ করে ফিরে না আসো, তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিব, তো এমত অবস্থায় আল্লাহ তাআলা নবীদের উপর ওয়াহী নাযিল করলেন, আপনারা কাফিরদের হুমকি ধমকি শুনে নিরাশ হবেন না, বরং আমি আল্লাহে নবী আপনাদের সাথে ওয়াদা করছি, কাফির মুশরিককে ধ্বংস করে তাদের দেশে তাদের জমিনে আমি আপনাদেরকে প্রতিষ্ঠিত করব। ولقد كتبنا في الزبور من بعد الذكر ان الارض يرثها عبادي الصالحون الله تعالى বলেন প্রত্যেকটা কিতাবে, আসমানি প্রত্যেকটা কিতাবে আমি এটা লিখে দিয়েছি, লিখিত আইন, সেটা কি এই জমিনের, এই দেশের, এই পৃথিবীর, এই ভূখণ্ডের ওয়ারিস হবে, উত্তরসূরি হবে, অধিকারী হবে আমার নেককার বান্দারা, যারা জালিম, যারা তাগুত, যারা বাতিল, এরা কিছুদিনের জন্য বেশি নাচানাচি করে, কিন্তু এই জমিনটা আমি আল্লাহ তাআলার, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দাদেরকে আমি প্রতিষ্ঠিত করব। কিন্তু আগে আমাকে আপনাকে নেককার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, তখন আল্লাহর সাহায্য আসবে। সে ফিরআউন কতই না চেষ্টা করলো, বনী ইসরাইলের ছেলেদেরকে জবাই করে কন্যাদেরকে চাকরানি হিসাবে রেখে চেয়েছিল ইসলামের আলোকে শেষ করে দিতে, কিন্তু আল্লাহ তার সিদ্ধান্তে অটল। আল্লাহ তাআলা বলেন, আমি কী চেয়েছি, ফিরআউন চেয়েছিল বনী ইসরাইলকে শেষ করে দিতে, আর আমি আল্লাহ তাআলা কী চেয়েছি, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ আমি আল্লাহ তাআলা চেয়েছি যাদেরকে দুর্বল করা হচ্ছে, যাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হচ্ছে, যাদেরকে গুলিবিদ্ধ করা হচ্ছে, যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, আমি আল্লাহ চাচ্ছি তাদেরকে ক্ষমতায় বসাতে, যাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে, আমি চাচ্ছি শুধু তাদেরকে দেশে রাখতে নয় বরং এই দেশের ওয়ারিস বানাতে। আর সেটাই হয়েছে, মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে হিজরত করা শুরু করলেন, সামনে সমুদ্র, পিছনে ফিরআউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে স্থল করে দিলেন, বনী ইসরাইলকে বাঁচিয়ে দিলেন, আর ফিরআউনের রেখে যাওয়া ধন সম্পদ স্বর্ণ রৌপ্য পুরা রাজত্বের ওয়ারিস আল্লাহ তাআলা যাদেরকে ফিরআউন দুর্বল করে রেখেছিল তাদেরকে এর ওয়ারিস বানিয়ে দিলেন। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها এবং এটা শুধু বনী ইসরাইল না, আল্লাহ তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার সাহাবীরা, আজ ইহুদিরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কাফির মুশরিকরা ষড়যন্ত্র করে, যারা ষড়যন্ত্র করছে আপনাদেরকে বের করে দেওয়ার জন্য, আমি আপনাদেরকে তাদের ওয়ারিস বানাবো, তাদের জমিনের ওয়ারিস বানাবো, তাদের ধন সম্পদের ওয়ারিস বানাবো, আরও অনেক জমিন বোনাস হিসাবে আমি আপনাদেরকে এর মালিক বানিয়ে দিব। وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطؤوها وكان الله على كل شيء قديرا কিন্তু আমাকে আপনাকে আল্লাহর দিনের কাজ করতে হবে, তখন আল্লাহরই সাহায্য আসবে। আর যদি আমি আপনি আল্লাহর দিন কাজ না করি, আল্লাহ বলেন, দেহ আমি কিন্তু আমার নবীকে সাহায্য করবই, আমার দিনের কাজ চালিয়ে যাবই, আমি আপনি দিনের জন্য ত্যাগ করি, কুরবানি করি বা না করি, আল্লাহ তাআলা তার দিনের কাজ চালিয়ে যাবেন। যেরকম হিজরতের রাতে আল্লাহর নবী একা ছিলেন, সাথে মাত্র একজন সঙ্গী, কিন্তু আল্লাহ তাআলা শত্রুদের হাত থেকে নবীকে বাঁচিয়েছেন কিনা, আল্লাহ তাআলা তাই বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইذ আখরাজাহু আল্লাযীনা কাফারু ثانيয়াতাইন ইذ হুমা ফিল গার ইذ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা তোমরা যদি আমার নবীর সাহায্যে এগিয়ে না আসো, আমি আল্লাহ কিন্তু একা আমার নবীকে সাহায্য করতে পারি, কিন্তু চাই হে ইমানদারেরা তোমরা এগিয়ে আসো, ফলে তোমরা একটু সওয়াব পাবে, জান্নাত পাবে, পুরস্কার পাবে, কিন্তু আমি আপনি যদি এগিয়ে না আসি, আল্লাহ বলেন, শুন, আমি একা কিন্তু আমার নবীকে সাহায্য করতে পারি। যখন কাফিররা বের করে দিল তাকে মক্কা থেকে একা গুহায়, সাথে মাত্র একজন সাথী, ওই সাথীর নাম হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফিররা তো কাছেই চলে আসছে, একটু পায়ের দিকে তাকালে আমাদেরকে দেখে ফেলবে,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি করলেন, ইয়া আবু বকর মা যন্নুকা বিসনাইনিল্লাহ ওয়া সালিসুহুমা, সেই দুই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় হচ্ছেন আল্লাহ তাআলা? আমি আল্লাহ তাআলা একাই তখন তাদেরকে সাহায্য করেছি, মক্কা থেকে নিরাপদ অবস্থায় তাদেরকে আমি মদিনায় পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, শর্ত হচ্ছে আল্লাহর দিনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং এই সুসংবাদ হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর কোরআন এর মধ্যে আল্লাহ যত সতর্কবাণী শুনিয়েছেন, কবর, সিরাত, মিজান, জাহান্নাম ইত্যাদিগুলো পড়ে পড়ে যারা ভীত হয়, যারা আল্লাহকে ভয় করে, যারা দিনের আলোকে চলে, এই সুসংবাদ হচ্ছে তাদের জন্য। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে, মন মতো না চলে আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন কী জবাব দিব। ওইভাবে আল্লাহকে ভয় করে করে যারা চলে তাদেরকে আল্লাহ তাআলা এই জমিনের অধিকারী বানাবেন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى, তাদের জন্য জান্নাত রয়েছে, আরেকটা না দুইটা জান্নাত। ولمن خاف مقام ربه جنتان, مقام ربه ذلك لمن خاف مقامي, আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এটাকে সবসময় যে ব্যক্তি ভয় করে। ওয়া খাফা ওয়াঈদ, আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত হুমকি ধামকি দিয়েছেন এগুলোকে যারা ভয় করে, ওই আল্লাহকে ভয় করে করে যারা চলে, কোরআন পড়ে, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, কোরআন পড়ে পড়ে যারা ভয় পায়, যদি আমি জাহান্নামে চলে যাই, যদি পুলসিরাত আমি জাহান্নামে পড়ে যাই, যদি কবরটা আমার জন্য সংকীর্ণ হয়ে যায়, এভাবে যারা ভয় করে করে আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আল্লাহ বলেন আমি খুশি হয়ে ভ্যালিকা, এই সুসংবাদ তাদের জন্য এই দুনিয়াতে, আখিরাতের আগে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব। নিপীড়ন নির্যাতন যখন নবীদের উপর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, আল্লাহ তাআলা বলেন এক পর্যায়ে নবীরা আল্লাহর নিকট সাহায্য চাইলেন, ওয়াস্তাফতা, হে আল্লাহ সাহায্য করো। আল্লাহর নিকট যখন সাহায্য চাওয়া হয় আল্লাহ তাআলা নিরাশ করেন না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট সাহায্য চাইলেন, রাব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ জমিনে এক কাফিরকেও রাখিও না। আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে, জমিন থেকে পানি বের করে, কাফির মুশরিকদেরকে মহাবন্যার মাধ্যমে ধ্বংস করেছেন। মূসা আলাইহিস সালাম ওয়াস্তাফতাহু, তিনি আল্লাহর নিকট সাহায্য চাইলেন, হে আল্লাহ রাব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, ফিরআউনকে ধ্বংস করো, তার মাল যত বাড়ে তার কুফুরি বাড়ে। আল্লাহ বলেন উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দোয়া কবুল হয়েছে, পানিতে ডুবিয়ে আল্লাহ তাআলা ফিরআউনকে ধ্বংস করেছেন। সম্মানিত ভাইরা, সেই আল্লাহ তাআলা আজও আছেন। আমরা আল্লাহর নিকট সাহায্য চাইব, আল্লাহ তাআলা যেন সাহায্য করে মুসলমানদেরকে, গাজ্জা সহ পৃথিবীর জাহান মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা যেন নিজের দেশ থেকে বের হতে বাধ্য না হন, আল্লাহ যেন সাহায্য নাসিল করেন। কিন্তু প্রয়োজনে মুসলমানরা হিজরত করতে মানসিকভাবে প্রস্তুত থাকবে, কিন্তু যখন আল্লাহর সাহায্য চলে আসবে তখন মুসলমানরাই বিজয়ী হবে, কাফির মুশরিক অহংকারী অদ্বৈতপূর্ণ যারা আছে তারা সবাই অবশ্যই ধ্বংস হবে, যতই দাপট হোক না কেন, যতই তার ফোর্স শক্তি দেখাক না কেন। ওয়াহাবাকুল্লু জাব্বারিন আনিদ, আল্লাহ বলেন যখন আল্লাহর গজব আসবে, মুসলমানরা যখন বদ্দুয়া করবে আর যখন আল্লাহর সাহায্য আসবে তখন সকল অহংকারীরা অবশ্যই ধ্বংস হবে, এমনভাবে আল্লাহ তাকে ধ্বংস করবেন খুঁজে তার গোশতের এক টুকরো পাওয়া যাবে না। অত্যন্ত শক্তিশালী এবং রানিং এমপি, চারটিখানি বিষয় না, এত শক্তিশালী কীভাবে এমনভাবে নিখুঁজ হয়ে গেল খুঁজে তার একটি রগ, একটা হাড্ডি, একটা গোশত পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে আল্লাহ দেখান যারা আল্লাহর দিনের দিন প্রতিষ্ঠার জন্য যারা মেহনত করছে তাদেরকে গুম করেছে, এবং সারা জীবন যিনি কোরআনে তাফসির করেছেন তার জানাজা পড়াতে দেয় নাই। জানাজা বন্ধ হয়ে গেছে নাকি? কাতারেও হাজার হাজার মানুষ জানাজা, সারা বিশ্বে জানাজা হয়েছে, কিন্তু তোমার জানাজা হয় নাই। তোমার জানাজা হবে কীভাবে? তোমার তো গোশত পাওয়া যাচ্ছে না, তোমার শরীর পাওয়া যাচ্ছে না। আল্লাহ দেখান যে এই ধরনের ফিরাউন কিয়ামত পর্যন্ত যারা আছে, ওয়াহাবাকুল্লু জাব্বারিন আনিদ, এদেরকে আমি আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করি? আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনিদ মান্নাইল লিল খাইরি মুতাদিম মুরিব, কিয়ামতের দিন বলা হবে জাহান্নাম নিক্ষেপ করো, ওয়াহাবাকুল্লু জাব্বারিন আনিদ, যারা অহংকারী যারা দাম্ভিক, কিয়ামতের দিন এদেরকে জাহান্নাম নিক্ষেপ করো। মানুষের উপর জুলুম চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, খুন করেছে, হত্যা করেছে, কত মানুষকে হত্যা করেছে সে নিজেও জানে না,
কত মায়ের বুক খালি করেছে সে নিজেই জানে না। কিয়ামতের দিন এদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিরমিজিতে এসেছে, ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ ইয়াকুলু ইন্নী উকিলতু বিকুল্লি জাব্বারিন আনিদ। কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটা টুকরা বের হবে, অংশ বের হবে এবং ঘোষণা করবে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক অহংকারীকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করতে। না আউযুবিল্লাহ, ওয়াহাবাকুল্লু জাব্বারিন আনিদ। অহংকারীরা যে জিনিস দিয়ে অহংকার করছে সেই জিনিস কিয়ামত দিন থাকবে না। মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মালের অহংকার, উপার্জিত টাকার অহংকার, ক্ষমতার অহংকার, 10 সন্তানের বাবা হয়েছেন সন্তানের অহংকার, চাকরির অহংকার, ব্যবসা বাণিজ্যের অহংকার, কিয়ামতের দিন এগুলো কিছুই থাকবে না। ওয়াহাবাকুল্লু জাব্বারিন আনিদ, সব অহংকারীরা ব্যর্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে, শূন্য হবে এবং কিয়ামতের দিন এবং দুনিয়াতে যারা দিন প্রতিষ্ঠার মেহনত করবে, দিনের কাজ করবে, তারাই সফল হবে, তারাই কামিয়াব হবে। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমি আপনাকে জানলাম সেটি হচ্ছে, 10-12 দিন পর আরবি সন শেষ হচ্ছে, নতুন আরবি হিজরি সন শুরু হচ্ছে। এই হিজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে করা হয়েছে। আরবি তারিখ, ইসলামী তারিখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে তার মিলাদকে কেন্দ্র করে করা হয় নাই। কোন দিন তিনি জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে তারিখ শুরু করা হয়েছে না। এটি হচ্ছে আমাদের আনন্দের দিন, বদর, উহুদ, হান্দাক বা তার মৃত্যুর সময়, এগুলো এক একটা হচ্ছে হয় আনন্দের দিন বা আমাদের সুখের দিন, কিন্তু হিজরত হচ্ছে আমাদের অনুপ্রেরণা দিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরতের মাধ্যমে ইতিহাস চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গিয়েছে। একজন নবী কীভাবে নবী হওয়ার পাশাপাশি একটি সমাজ পরিবর্তন করতে পারেন, রাষ্ট্রপ্রধান হতে পারেন, এটা তিনি গোটা বিশ্ববাসীকে দেখিয়েছেন বিধায়। তার জীবনীতে অনেক বড় বড় ঘটনা হলেও সবচেয়ে বড় ঘটনা যেখান থেকে ইতিহাস পরিবর্তন হয়েছে, যেখান থেকে সন গণনা শুরু হয়েছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত। এবং এই হিজরত যুগে যুগে নবীরা করেছেন, হাওয়ারি, তাবিঈ, ইমানদারেরা করেছেন। আমাদেরকেও প্রয়োজনে দিনের জন্য জানি ত্যাগ, মালি ত্যাগ, সব ধরনের ত্যাগ কোরবানি করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা আর্থিক সংকটে আছেন আল্লাহ তাআলা আর্থিক সংকট দূর করুন, পারিবারিক অশান্তিতে যারা আছেন, সাংসারিক ঝামেলা যাদের রয়েছে আল্লাহ তাআলা দূর করুন, নিঃসন্তান ভাইদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি দূর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীনের সিতারা, নবীর পিয়ারা, সাহাবা আমাদের প্রাণ ধমনি, আল্লাহর রাহে প্রাণ করেছেন কুরবান, ছিলেন রাসূলের চোখের মণি, মালিয়ে বাঁধার পথ আলোর রোশনি হয়ে কিনেছেন যার মাবুদের জন্য। হুব্বে সাহাবা জিন্দাবাদ, বুগ্জে সাহাবা মুর্দাবাদ।